हेलो हेलो के रामू काका हेलो तुम केटा बाबा तुम्हारे तो ठीक सुनते पड़ल ना हेलो हाँ हाँ आमी श्यामल रविदत्त बाबू छेले बोलछी चिंते पड़ल ओ श्यामल आमार छोट बाबू कि कथा गो तुम्हारे सुनुम ना से छोट मेला थेके कोली पिठा करे मानुष करछे তোমার কেমন হলো দাদাসো বাবু কোত্থেকে ফোন দিছো সেই 10টা বছর পর আজকে তোমার গলা শুনলাম হ্যাঁ আমি একটা বন্ধুর বাড়ি থেকে ফোন করছি আমি বাড়িতে গেছিলাম তো বাড়িতে তো তালা মারা দেখলাম বাড়ির চারপাশে লতা গাছ ঘাস সব উঠে গুজিয়ে গেছে তারপর বাড়ির চৌকাঠে জানালায় সব জায়গাতে ধুলোয় ভর্তি হয়ে গেছে তো বাড়িতে কেউ নেই গত এক বছর ধইরা এমনি পইরা আছে ধুলা তো পড়বই রামু কাকা বল বাবা কাকা বাবা মা কোথায় চুপ করে থেকো না রামু কাকা বাবা মা কোথায় আপনার কাছে আপনি কোথায় আমি তো গ্রামের বাড়িতে কিন্তু বড় বাবু আপনি ঠিকই জানেন আপনার সময়ে অসময়ে বাবা আপনাকে সাহায্য করেছে আপনাকে কাজ দিয়েছে দিন যাবত আপনি কাজ করছেন আর আজকে আপনি বলছেন আপনি জানেন না বাবা কোথায় বাবা আপনাকে কত সাহায্য করেছে কি করেনি বাবা আপনার জন্য হ্যাঁ বাবা আপনাকে আপনার মেয়ের বিয়ের জন্য পয়সা দেওয়া আপনার যত কাজ ছেলে মেয়ের পড়াশুনো করানো যখন যেটা দরকার আপনাকে বাবা মুখ বুঝে সেটা দিয়েছে না চাইতেও সেটা দিয়েছে তারপরে আপনি বলছেন বাবা আমার কথা জানেন না আপনি আমাদের মন খেয়েছেন আপনি কি ভুলে গেছেন আপনি এত অকৃতজ্ঞ কি করে হলেন রামু কাকা প্লিজ বাবা মা কোথায় আমাকে একটু বলে দিন নিশ্চয়ই আপনার কাছেই আছে প্লিজ রামু কাকা আমাকে বলুন বাবা মা কোথায় অকৃতজ্ঞ ঠিকই বলেছ আমি অকৃতজ্ঞ তেনাকলে বাবুকে ধরে রাখতে পারলাম না কেন কিন্তু বাবু তুমি কেমন আছো এইটা কৌশলী আজ দোল পূর্ণিমা ঠিক দিনে ফোন করছো বাবা বড় বাবু সারাটা বছর এই দিনটার জন্য বইয়া থাকত এই দিনেই তোমার জন্ম বাবু আর বড় ভাইয়া তুমি কি করবা এই দিনে পড়াই গেল মনে আছে পড়বো হক করবো নয় আমার কইতে দেখিস আমি দেখিস আমার শ্যামল ঠিক এই দিনে ফিরে আস তুমি কিন্তু ঠিকই আইলা বাবু পড়বো না মনে হয় দেরি করে কাছে বাবু বাবু তুমি সইলা যাওয়ার পরে দিদিমণির শরীর খারাপ হয়ে গেল তোমার শোকে কাঁদতে কাঁদতে দিদিমণি বিছানা দিয়ে গেল কি কঠিন রোগ হইল কি জানি কত ডাক্তার বাবু আইলো আর কিছুতেই কিছু হইল বড় বাবু তার বড় দোকান নাও বিক্রি দিদিমণির জন্য কিন্তু শেষ রক্ষা হইল দিদিমণি চলে গেল তোমার খবর দিব তা কেমনে দিব বাবু তোমার কোনো ফোন নাম্বার আসিল না বড়বাবু তোমার কত খোঁজাখুঁজি করব তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করব কিন্তু কিন্তু তোমার খোঁজ পাওয়া গেল না বাবু দিদিমণি বারবার কইতো কি আমার শ্যামল একটু আইনা দাও আমার শ্যামল একটু আইনা দাও আমি তাতেই ঠিক হয়ে যাবো আমার শ্যামল একটু আইনা দাও আমি তাতেই ঠিক হয়ে যাবো আমার দিদিমণি যাওয়ার আগে তোমার শেষ দেখাটাও দেখতে পারলো না কোন দোষে সাজা দিলা তুমি বাবু কোন দোষে সাজা দিল দিদিমণি যাওয়ার আগে দিদিমণি শুধু একটা কথাই কইয়া গেল আমার শ্যামল যেন সুখে থাকে শ্যামল যেন ভালো থাকে সব শ্যামল যেন সুখে থাকে
এরপর থেকে বড় বাবু আর বেশি কথা কইত না, সব সময় চুপচাপ থাকতো। অন্য কথা কারোর লগে কথাও কইতো না, কারোর লগে কোনো জায়গায় যাইতো না, দেখাও করতো না, বেশি কিছু খাইতো না। দোকান বিক্রির কিছুটা টাকা পাইছে আছে, এই দিয়াই চলতো। বাবু আর আমি দুজনে থাকতাম, বাবু আমারে কইল এই সব কি তুই সইলা যা, তুই সইলা যা, অন্য কোথাও কাজ পেয়ে যাবে, কিন্তু আমি যাই নাই বাবু। তারপর হঠাৎ কইরা বাবু একদিন কইল, রামরে আমার বুকের ভিতরটা কেমন সিমসিম করে ব্যথা করে। আমি বাবুরে বললাম, বাবু তুমি ডাক্তার দেখা। বাবু কইল, দীর্ঘ দীর্ঘ 8 বছর তৈরা যে কষ্ট নিয়ে বুকের ভিতরে আমি বাড়িতে আছি, সেই কষ্টের কাছে এই ব্যথা কিছুই না, কিছুই না। মাঝে মাঝে বাবু কইত, রামরে তোর দিদি মনের একটা মানিয়ার শখ ছিল, কিন্তু কিন্তু আমি নিতে দিই নাই তাই। আমি কইতাম, শ্যামল আমাকে মাই না, শ্যামল আমাকে পড়ো, শ্যামল আমার শখ, এই যাবি বড় কইরা ভালো কইরে মানুষ করবো। বাবু বড় বাবু আর দিদি তোমারে বড্ড ভালোবাসত, বড্ড ভালোবাসত তোমারে, বড় বাবু কি ভালো মানুষ আসিল, ভালো মানুষগুলোর লগে যে ভগবান কেন এমন করে বুঝি না। 1 বছর আগে ব্যাংকের থেকে লোক আইসা বাড়িতে তালা মাইরে দিয়ে গেল, তোমার পড়াশোনার জন্য যে লোন নিয়েছিল তা তো শোধ করতে পারে নাই, তাই বাবু কাইন্দা কাইন্দা লোক বলে রে কত কইরা কইল, আমার বাড়ি নিয়ে নিলে আমার শ্যামল যদি ফিরে আসে তো আমার খুঁজা পাবে কেমন। বাবুরে অনেক কইয়া বুঝাইয়া শুনাইয়া আমার লোকে আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজি করো না। ট্রেনে করে যাইতে আসিলাম, রাত্রির বেলা আমার চোখে একটু তন্দ্রা লাগিয়ে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি বাবু ফোনের মাঝখানে স্টেশনে নাইনা পড়ছে। আমি কত খোঁজা খুঁজলাম বাবুরে, আমি বাবুরে কত খোঁজা খুঁজলাম, কিন্তু বাবু নাই, বাবুরে আর পাইলাম না, অনেক খুঁজছি বাবুরে। আমি বাবু বাবু বাবা বলুন, আমি জানি না, আমি কিছু জানি না, বড় বাবু কোথায় আছে কেমন আছে, দয়া করে আমার বড় বাবুরে খুঁজে দাও বাবু, দয়া করে আমার বড় বাবুরে তুমি আমার কাছে ফিরাই দাও, আমার কাছে আইনে দাও বাবু।